ওক গাছের খোরল থেকে আমার বন্ধু শিয়াল সব খাবার খেয়ে পেট অনেক মোটা হয়ে গেছে। এখন সে খোরল থেকে বের হতে পারছে না। আদাব স্যার, কোথায় যাচ্ছেন এই জঙ্গল দিয়ে? যাচ্ছি ওই গ্রামে। তুমি কেমন আছো? স্যার কেমনই থাকব, এই দুর্মূল্যের বাজারে চলতে পারছি না। তাহলে তুমি একটি শিক্ষামূলক গল্প শোনো। আমি একটি গল্প শুরু করছি। গল্পের নাম ধৈর্যের গুণ। গল্পটি মনোযোগ দিয়ে শুনতে থাকো। অনেকদিন ঠিক মতো খেতে না পেয়ে এক শিয়ালের পেটটা বড় শুকিয়ে গিয়েছে। খাবারের খোঁজে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল এক ওক গাছের খোরলে বেশ কিছু রুটি আর মাংস। রাখাল ছেলেদের কেউ কেউ হয়তো পরে খাবে বলে রেখে দিয়েছে। শিয়ালটা ওই খাবার দেখেই গাছের ওই খোরলের ভিতর ঢুকে খাবারগুলো গপ গপ করে খেয়ে নিল। ফলে পেটটা হয়ে উঠল তার দারুণ মোটা। এবার সে যে আর খোরল থেকে বেরোতে পারে না। কিছুতেই বেরোতে না পেরে সে কেউ কেউ করে কাঁদতে লাগলো। আরেক শিয়াল তখন ওই গাছের সামনে দিয়ে যেতে যেতে তার কান্না শুনে বললে, কি হলো ভাই তোমার? তুমি কেউ কেউ করছো কেন? প্রথম শিয়ালটা তখন তার মুশকিলের কথা তাকে খুলে বলায়। সে বললে, ও এই বুঝি, তা একটু সবুর করো, পেট তোমার আবার আগের মতো শুকনো হোক, তখন অনায়াসে তুমি ওই খোরল থেকে বেরিয়ে আসতে পারবে। উপদেশ: ধৈর্য ধরে থাকতে পারলে অনেক ঝঞ্ঝাটি একসময় কেটে যায়, সবুরে নেওয়া ফলে।